কিছুক্ষণ আগে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। মাঝ নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবে 103 জনের মর্মান্তিক মৃত্যু হলো। নিখোঁজ রয়েছেন এখনও 110 জন যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা। শোকের ছায়া গোটা দেশ জুড়ে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে আচমকাই নদীতে ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি। ওই নৌকায় ছিলেন প্রায় 300 জনেরও বেশি যাত্রী। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ব্যাপক আতঙ্কিত যাত্রীরা। নিখোঁজদের খোঁজ চালাতে চলছে জোরকদমে উদ্ধার কাজ। তবে কখন কোথায় কিভাবে ঘটল এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফের ভয়াবহ নৌকাডুবিতে মৃত্যু হলো 103 জনের, নিখোঁজ এখনও বহু যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর নাইজেরিয়ার কোয়ারা রাজ্যের পাটেগি জেলায়। জানা গিয়েছে সকালে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে আচমকাই নাইজার নদীতে ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি। ওই নৌকায় ছিলেন প্রায় 300 জনেরও বেশি যাত্রী, যার মধ্যে মৃত্যু হয়েছে 103 জনের। তাদের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে অনেক শিশুও। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 100 জনকে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু যাত্রী। মৃতের সংখ্যাও বাড়তে পারে বলেও আশঙ্কা। চলছে জোরকদমে উদ্ধার কাজ। তবে নাইজেরিয়ার সরকারের তরফে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওই নৌকাটিতে অতিরিক্ত যাত্রী উঠেছিলেন, সেই কারণেই ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।